হ্যালো, আসসালামু আলাইকুম আমার সোনা পুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম। এটা হয়েছে লোট্টা শুটকি বোনা। এখানে আমি 200 গ্রাম লোট্টা শুটকি নিয়েছি, আর নিয়েছি ফ্রোজেন করা হাফ কাপ পেঁয়াজ, আর 4টা রসুনের কুয়া, আর লাগবে তেল আর মশলা। তাহলে আমার সাথেই থাকো এবং দেখতে থাকো। এখানে আমি 1/2 কাপের মতো খাওয়ার তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, তা আমি চুলার আগুনটা আগেই ধরে রেখেছিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব আমার ফ্রোজেন করা পেঁয়াজটা। পেঁয়াজটা যেহেতু ফ্রিজের, এটা একটু আগেই দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। এতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর শুটকিটা আমি কীভাবে এরকম প্রসেস করেছি এটা আমি বলে দিই। আগে আমি শুটকিটা কেটেছি ছোটো ছোটো টুকরা করে, তারপর আমি এটা খোলায় টেলেছি। টালার পর এটা আমি সিদ্ধ করেছি, সিদ্ধ করে ভিতরের কাঁটাগুলি ফেলে দিয়েছি, দিয়ে এরকম করে নিয়েছি পরিষ্কার করে, যাতে কোনো বালু টালু কোনো কিছু না থাকে। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখো তোমরা এরকম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু লবণও দিয়ে দেই, কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজের ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, পানিটা উঠে যাবে। আমার এখানে পেঁয়াজটা একদম আমি ব্রাউন কালার করে ভাজার দরকার নাই, কারণ এখানে আমি শুটকিগুলি দিয়ে দিব। শুটকি একসাথে আমি ভেজে নিব আবার তেলে, তাই শুটকিও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুয়া করে রাখা 4টা রসুন। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ। লবণ তো আগিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে আমি সুন্দর করে ভেজে তারপর আবার তোমাদের সাথে আসতেছি। তোমরা অবশ্যই আমার ভিডিওটা না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি কিন্তু আপুরা ভাইয়েরা তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলি করি। আর বিদেশে আমার যে ভাইয়েরা আছো যারা রান্না করতে পারো না, নতুন বিদেশে গিয়েছিলে বা গেছো, তারা অবশ্যই আমার রান্নাটা দেখে ট্রাই করবা, মনে হবে বাড়ির মতো একসাথে বসে যেভাবে সবাইকে নিয়ে খেয়েছিলে, ঠিক ভাববে যে তোমরাও বাড়ির হাতের রান্নাই খাচ্ছো, বা মায়ের হাতে বোনের হাতের যার যেটা পছন্দ আর কি, তাদের হাতে রান্নার মতোই লাগবে। ওইখানেও তোমরা ট্রাই করো। তাহলে এটা আমি ভাজা পর্যন্ত আসতেছি ফিরে, তোমরা আমার সাথেই থাকো। এই তো আপুরা ভাইয়ারা, আমার এটা ভাজা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখতেছ সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি অন্য সব মশলাগুলি দিয়ে দিব, তোমরা আমার সাথেই থাকো এবং দেখতে থাকো। যেহেতু এটা শুটকি, তার জন্য একটু মরিচ বেশি দেওয়া লাগে। হ্যাঁ, এই তো 1 চামচ মরিচ দিয়ে দিলাম, আর হলুদ আগিয়ে দিয়ে দিয়েছি, হলুদ আর দেওয়া দরকার নাই। চামচটা ছোট, তার জন্য এখানে 2 চামচ দিচ্ছি ধনে গুঁড়া, 2 চামচেরও একটু বেশি দিয়ে দিলাম ধনে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প পানি, লবণ আমার আগে দেওয়া ছিল তাই লবণ দিলাম না। এখন এটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন এটা আমি একদম ভুনা ভুনা করবো।
ঢেকে দেওয়ার দরকার নাই, কারণ এটা সিদ্ধ করা শুটকি। এই তো হয়ে গেছে, এখন এটা আমি আরো 5-7 মিনিট রান্না করব, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতে অনেক সুন্দর হয়েছে, জানি না তোমরা কিরকম দেখতেছ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে কালারটা, এখন খেতেও মাশাল্লাহ ভালো হবে, খেতেও আলহামদুলিল্লাহ ভালো হবে। তোমরা বাসায় ট্রাই করে দেখো, আর একদম সহজ রান্না কিন্তু খেতে অনেক স্বাদ। এখন আমি এটার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 6-7টা হবে। আমি আর একটু টানিয়ে নিব, নিয়ে তারপর নামিয়ে ফেলবো। শুটকি তো ধনে পাতা দেওয়ার দরকার লাগে না, ধনে পাতা আর আমি বারবার বলি আবারও বলি, আমি ইউটিউব চ্যানেলে নতুন, তাই আমার কথাগুলি একটু এলোমেলো হয়ে যায়, ভুলভাল কথা মুখ দিয়ে চলে আসে, তার জন্য তোমাদের সবার কাছে আমি সরি এবং এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখিও। আর আমি তাহমিনা ব্লগস থেকে বলছি, তাহমিনা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। এই তো আমার রান্না শেষ, এখন আমি চুলার আগুন বন্ধ করে দিব। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।